আপনাদের জন্য এসেছি রয়্যালটি রেসিপি। চলুন তাহলে দেখা যাক রয়্যালটি বানাতে কী কী উপকরণ লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ, তারপরে লাগছে চিনি পরিমাণ মতো, আদা নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে, এটা আমি থেঁতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে বের হতে পারে। তারপর নিয়ে নিয়েছি এলাচ 3টি, দেখুন আমি এলাচটা কী করে ফাটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে বের হয়। তারপরে নিয়ে নিয়েছি 4 পাতা। এবার আমি একটি পাত্রে 1.5 কাপ পরিমাণে পানি নিয়ে নেব, এর মধ্যে অ্যাড করব 4 পাতা, থেঁতো করা আদা এবং এলাচ। বন্ধুরা আমি আগেই বলে নিচ্ছি এর মধ্যে আমি প্রথমে দুধ দিব না, কারণ দুধ যদি প্রথমে দিয়ে দিই তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এতে আদা আছে, এই জন্য দুধটা আমি একেবারে শেষে দেব। এবার আমি একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিব। বন্ধুরা আমি আবার 2-3 মিনিট পর চলে আসলাম, দেখুন আমাদের চায়ের কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে এবার আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি, এটা আপনাদের ইচ্ছে যে যার স্বাদ মতো দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতন পছন্দ অনুযায়ী কালার হওয়ার আগ পর্যন্ত জাল দিয়ে নেবেন, এতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই কতক্ষণ জাল দিতে হবে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। সো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের ইজি অ্যান্ড টেস্টি রয়্যালটি রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।